পদ্মার ওপারে শুধু না বর্ডারের ওপারে বসে অনেক কিছুই করা যায়। কেউ কেউ বলছে এখন কলকাতায় নাকি আওয়ামী লীগের জেলায় পা রাখা জায়গা নাই। আমার একজন গিয়েছিল, আমাদের তো বর্ডার এলাকা ওই চুয়াডাঙ্গা, তো একজন গিয়েছিল, সে আমার কাছে এসে বলছে ভাই ও চিকিৎসার জন্য গিয়েছিল যে কোনো হোটেলে সিট পাওয়ার মতো অবস্থা নেই, মানে এতটাই গেছে, এখনও যাচ্ছে পালাচ্ছে। আমি বলবো যে এইসব উস্কানিমূলক বক্তব্য না দিয়ে বাস্তবতায় ফিরে আসা। শেখ হাসিনা বাস্তবতায় ছিল না, আওয়ামী লীগ বাস্তবতায় ছিল না, এখনও যে তারা বাস্তবতায় ফিরে আসছে তাদের এইসব বক্তব্যে তা প্রমাণ হচ্ছে না। মানুষের আগে অপকর্মের জন্য ক্ষমা চাওয়া, যেটা আপনি নিজেই উল্লেখ করলেন, তার ধারে কাছে তারা যায় নাই। তারা মনে করছে এই মানুষ খুন করা যথাযথ হয়েছে, এই লুটপাট করা যথাযথ হয়েছে। ওই যে আমাদের দেশে একটা কথা আছে না, বললে হয়তো তারা একটু অখুশি হবে, কিল একটা মাটিতে পড়বে না, তো এটা উস্কানিমূলক এই ধরনের বক্তব্য দেওয়া ঠিক না। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। মানুষ যেতে দ্বিতীয়বার খেপে যায়, যারা এই দেশের সাধারণ মানুষের সঙ্গে এখনো আওয়ামী লীগের ধারণা বা চেতনা বা যেভাবে বলি না কেন নিয়ে বসবাস, তাদেরও তারা বিপদে ফেলার মানে উস্কানি দিচ্ছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে গণতন্ত্র স্বীকার করতে হবে, অধিকার স্বীকার করতে হবে, স্বাধীনতা স্বীকার করতে হবে। পরজীবী হয়ে ভিন দেশে গিয়ে একটা জায়গায় অসহায়ের মতো, আমার আমার কাছে মনে হয় শেখ হাসিনা যে শুধু মানুষ খুন করছে তা না, লুটপাট করছে তা না, এখন একটা অন্য দেশে গিয়ে এতটাই মানে পাহাত পা ধরে নিজে বিপন্ন করছে, জাতিরকে সে অপমান করছে আমার বিবেচনায়। এই জায়গাটা এইভাবে তার করা, সেইখানে আমাদের যে ঈশ্বর সাহেব, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা তাকে পরাজিত করছি, 90 গণভোটান হয়েছে, সে জেলও খাটছে এক নাগরে 5 বছর, কিন্তু এই লোকটিও ভারতে পালিয়ে যায় নাই। তো একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই সব লোকজন গিয়ে, এটা তাদের অবশ্য জাতীয় ইতিহাস, অনেককে আমি নাম বলতে পারবো তারা কষ্ট পাবে এখনও দেশে আছে, যারা বাংলাদেশের ওই বর্ডারে গিয়ে ভারতের সমর্থন নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা হত্যা করেছে।